আরে বলাই, তাড়াতাড়ি কর, আজকে কপালে খুব খারাপই আছে বুঝলি। রাজা কো রানী সে প্যার হো গায়া। এই গেলা, এই গেলা, আরে কি হইছে? বড় ভাইজান ঘুমের থেকে উঠছে, গান বাজনা থামাও, তাড়াতাড়ি আটা পাতিলে দুধ দাও। আরে দুধ দোয়ানো নি তো দুধ দেবো। বুঝছি, কইলেই হয় দেরি হইব। আরে দেরি তো হইবই, দুধ তো এমন হয় না, তাই না ভাই করার লাগে। আলে আইতাছি ভাইজান, আই বলাই আটা পাতিল দুধ দিয়া দে, মরছি রে। আরে কই যাও, খাইছে রে খাইছে। এই জি ভাইজান, আলী কোথায়? আলী ভাই তো একটু বাইরে গেছে, অক্ষুনি আইব। আয়সা পড়ছি হুজুর, চিন্তার কোনো কারণ নাই, আয়সা পড়ছি। জৌ হুকুম ছোট জমিদার। সানলেস খোল। জি হুজুর। আমি জমিদার? রাগ করতে তুস কেন? আরে তোর বাপ দাদা গোছিল হাজার হাজার বিঘা জমি, তাই তারা ছিল এই কুসুমপুরের বড় জমিদার। আরে এখনো তো সব শেষ হয়ে যায় নাই, 1000 বিঘা জমি আছে। ভিলের ঠিকাতেই লেখাপড়া শিখাইলে কি হইব, তুই এখনো ছোট জমিদার, আর আমি তোর জমিদারি দেখাশোনা করি, তাই আমি পাহারাদার। তো মাই ডিয়ার পাহারাদার, মনে আছে আজকে এবার? আজ আজ বুধবার। বুধবার আমার কি চাই? বুধবার আবার কি চাই? ছোট ভাই, আপনার গঞ্জে যাইতে সম্পূর্ণ। তোর কথা আমি গঞ্জে যাবো নাকি? ওর কথা না, তোকে আমার জন্য যেতে হবে বন্ধু। আরে তোর লেগে তো যাবোই। বুঝছি মাল, বুধের গাড়ে দিয়া বাস, যেথায় খুশি সেথায় যা। মানে প্রতি বুধবার সন্ধ্যা হইলেই তো জলসা ঘরে আপনারে ভূতে ধরে। যাই নিয়ে আসি। দেখি না, জানি বিলাতি, যাই। করিম মিয়া বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম মাদবর সাহেব। কি ব্যাপার মাদবর সাহেব, এত লোকজন নিয়ে আমার বাড়িতে? 3 মাস পার হয়ে গেল, দলিল সই করে টাকা নিয়ে আইছেন, টাকা ফেরত দেন নাই, তাই জনগণ নিয়ে আইছি বাড়ি দখল করতে। আমি কি অন্যায় করছি করিম মিয়া? মাদবর সাহেব, আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা শোধ করে দেব। আমার আর কয়টা দিন সময় দেন, আর কয়টা দিন সময় দেন মাদবর সাহেব। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর না না না, আমার আর কয়টা দিন সময় দেন। এই দাদা, এই আলী যতদিন বাইসা থাকবো ততদিন এই অনন্তপুরে কোনো অন্যায় অত্যাচার সহ্য করা হইব না। সম্পর্কে আমি তোকে দুলাবাই। বাবা আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আরে না, সময় মতো না আসলে আমার যে কি হতো, আল্লাহ আপনার মঙ্গল করবে বাবা। কোনো অসুবিধা হলে আমারে জানায়েন। যাইছে স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মা এসেছে তো একটা বেটা আমার দিকে ছুটাইছিল কোন বেটা আরে ওই বেটা ওই বেটা ওই বেটা কোন বেটা ছুটাইছিল বুঝা কবি তো ওই বেটা যেই আমারে তুইলা নয়নের মতলব করছিল আর অমনি আমি গুলতি মাইরা দিছি একটা দৌড় আবার কয় কি জানোস মা জায়গাটা তিন না গেলাম কি সর্বনাশ আয় আয় শোন আর কোনদিন দক্ষিণে যাস না কোন দিন কোন বিপদে পড়ে যাস ঠিক আছে আর কোনদিন দক্ষিণে যাবো না কিন্তু উত্তরে যাবো উত্তরে অনেক পাখি আছে শালা সকালে গেলে এখনো ফিরল না বড় ভাই এই দুপুরে খাওয়ান দাওয়ান তো সব ঠান্ডা হয়ে গেল বলেছি তো আমি আসলে খাবো জি এত দেরি করলি কেন তুই তো আবার দেশিটা পছন্দ করস না যেই দোকানে বিদেশিটা পাওয়া যায় গিয়া দেখি দোকানদার নাই তিন ঘন্টা পর দোকানদার আইলো তারপর নিয়ে এলাম চল জলসা করে চল আরে সন্ধ্যা না হইতে গেলবি ছোট ভাই বড় ভাই তো দুপুরে কিছুই খায় নাই তুই এখনো খাস নাই তোকে ছাড়া আমি কোনোদিন খেয়েছি খেয়েছি বল তুই একটা খালি পেটে এসব খাওয়া ঠিক না চল দুজনে খেয়ে নেই আয় চল পূর্বপুরুষেরা আপনাদের সামনে আমি কখনো কোনোদিন কোন রকম বেয়াদবি করিনি জি আপনাদের ঐতিহ্য আর বংশের রেওয়াজ রক্ষা করার জন্য এইসব আমি আমার শয়নকক্ষে লুকিয়ে লুকিয়ে পান করেছি জি প্রতিদিন সন্ধ্যায় আমি এখানে জলসা সাজাইনি আপনাদের মতো বাইজিও নাচাইনি রাইট গোস্তাকি মাফ করবেন হুজুর মহামান্য পূর্বপুরুষেরা আপনাদের বংশের সন্তান যাহা বলিয়াছে সত্য কথা বলিয়াছে সত্য বই কোনো মিথ্যা কথা বলে নাই আমি সাক্ষী দিতেছি ছোট হুজুর এখানে বাইজিও নাচায় নাই আর লাল পানিও খায় নাই ছোট হুজুরের চরিত্র মহাশাল্লা মহাশাল্লা একেবারে ফুলের মতো পবিত্র অনলি গড নোজ রাজা রাজা জি বসেন হুজুর বসেন আপনি আগে বসেন আপনি আগে বসেন বসেন এই এই চিয়ার্স দিতাছি এই যে নেন কেমন লাগছে আলী খুব ভালো লাগতেছে মদ খুব ভালো জিনিস রে খুব ভালো জিনিস এখন থেকে সপ্তাহে সাত দিনই খাবো বড় ভাই বেয়াদবি নিয়েন না এই আসরের লোকে যদি একটু নাচ গানের ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালোই তো জমতো ভালো অনুমতি দিলাম এই তোরা কই গেলি রে আয় এই
ভাইজান চাইয়া দেখেন একেবারে বসাই গোলাপ। মহামান্য পূর্ব পুরুষেরা চায়া দেখেন আপনাকে বংশের সন্তান লাল পানি পান করে আমি কিন্তু এক ফোটাও খাইনি সত্যি। দয়া করে আপনারা ওরে উঠান আর আমি হয়ে গেলাম প্রস্থান। আলী ভাই এই আমার হলে কি হুজুর ঘুম আসছে ঘুমাক তুই আমার নিয়ে চল। ঘুম কি আমার দুই চোখে সহজে আইব না কিরে পাখি কি শুরু করলি অনেক রাইত হইছে ঘুমাই তাই মা আইতাছি মা এত তাড়াতাড়ি ঘুমায় আর আমার এখানে শুধু শুধু ডাকে পাখি 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 কইছি তো গুল্লি না বানাই কিছুতেই আমি ঘুমামু না আমার মতো পাখিরে বনের পাখি কেমনে ফাঁকি দেওয়া উড়া যায় আর ওই বেটা শ্যামলাটা কেমনে আমার তুলা নাই সেইটা ও সেইটা আমি হারে হারে বুঝাম পাখি আয় মা আয় আসি কোনো কাম কাজ নেই খালি বিরক্ত কিরে অনবয়ের চল চল মা ঘরে চল চল কইতাছি আর কিরে আলী সাহেব নাকি আদাব কাকে বাবু আদাব আদাব জমিদার পুত্রের খেয়ে দিয়ে বড় হয়েছিস বিলেত থেকে আনা হায়দারের দেয়া দামি পোশাক পরে খুব তো সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছিস হঠাৎ এত বছর পরে এইসব কথা আমারে কেন কইতেছেন কাকা বাবু আমি গরিব কোসনের ছেলে হইলেও হায়দার আমার বন্ধু আমার ভাই হায়দারের সাথে বিলেত যাইতে না পারলেও আমি তো লেখাপড়া শিখে আয় পাশ করছি কাকা বাবু যথার্থ বলেছিস আসলে তুই হায়দারের উপযুক্ত বন্ধু যা তোর বন্ধুকে বৈঠকখানা নিয়ে আয় অনেক কথা আছে হায়দার তো জলসাঘরে ঘুমাইতেছে কাকা বাবু জলসাঘরে ঘুমাচ্ছে কেন ওই যে বুদের ঘরে দিয়া পা যেথায় খুশি সেথায় যা ও বুঝতে পেরেছি কাল তো বুধবারই ছিল বংশের রেওয়াজ মতো সারারাত নেশা করেছে তাই না জি কাকা বাবু আগে ছিল সাত দিন এখন আমার অনুরোধে সপ্তাহে একদিন আমিও বলে রাখছি বাপু ওইসব নেশার অভ্যেস যদি হায়দার ত্যাগ করতে না পারে তাহলে বাপ দাদার জমিদারি যেটুকু আছে তার পুরোটাই লাল বাতি জ্বলবে এই হা করে দেখছিস কি যা ওকে উঠা বল কাকা বাবু এসেছেন জি আপনি বৈঠকখানায় বসেন আমি ডাকতেছি ঠিক আছে যা নমস্কার কাকা বাবু নমস্কার কি নিয়ে এসেছিস রে প্রজা প্রজা না আমার নাম রাজা রাজ্য নেই সে আবার রাজা কাকা বাবু এ ধরেন আপনি চা এরা চা হলো পান করার উপযুক্ত নয় আরে কোন কি কাকা বাবু আমি নিজের হাতে দুধ দোয়া সেই দুধের মালাই দিয়ে চা বানাই নিয়ে আইছি তা গাভীটা কতটুকু দুগ্ধ দেয় দুগ্ধ তোর চায়ের রং দেখে আমি মুগ্ধ কিন্তু এত বড় গাভীর দুগ্ধ যায় কোথায় হায়দার বাবা তো শরাব খায় আলীর পেটে এত দুগ্ধ ধারণ হবে একে বিশ্বাস করা যায় নিশ্চয়ই তুই দুগ্ধ পাচার করছিস কাকা বাবু যারা মাল পাচার করে তারা তো স্মাগলার বিশ্বাস করেন আমি দুধ পাচার করি নাই আমি আর রানী দুজনে মিলে সব দুধ খেয়ে ফেলাইছি এরপর চাটা যেন ভালো হয় জি ভালো হবে আপনি আশীর্বাদ করেন নে দেন
হায়দার যা বাবা এখনো দেখি চিত পড়ান মহামান্য পূর্বপুরুষগণ ভালো করে তাকায় দেখেন কিভাবে আপনাদের বংশধর বিলাতি মাল খাইয়া চিত পড়াং হয়ে ঘুমাইতেছে আর ওইদিকে কাকা বাবু খাতা পাত্র নিয়ে বসে আছে এই যে ছোট হুজুর ওঠেন আরে নায়েব কাকা বসে আছে তো ওঠেন বন্ধু ওঠেন আরে বেটা ওঠ না আরে নায়েব কাকা বসে আছে তো ওই ওঠ না উঠবি না ঠিক আছে উঠছি তুই আমাকে চর মারলি কেন চর মারি নাই লাথি মারছি লাথি মেরেছিস চর মারিসনি তো জি না মারবো নায়েব কাকা তাড়াতাড়ি যাইতে বলছে খাতা পত্র নিয়ে বসে আছে কাকা বাবু আরে মাতাল ওইদিকে না এইদিকে এসো বাচ্চা দন এসো ঘুম তাহলে ভাঙলো বুঝতে পেরেছি এত সকালে কেন এসেছেন নায়েব কাকা তোমার ঘুমটা এখনো মস্তিষ্ক থেকে চোখ পর্যন্ত গোল্লা ছুট খেলছে ওকে আমি তাহলে আর একটু ঘুমাই এইদিকে না ওইদিকে নায়েব কাকা কি বলে 12টা বাজে বলছো আর একটু ঘুমাই দেখো বাপু আমার হাতে কিন্তু একদম সময় নেই ঝটপট কাগজপত্র এই দলিলগুলো বুঝে নাও এসব আপনার কাছে রাখুন কাকা বাবু আর কত আমার বয়স হয়েছে কখন পরলোকে চলে যায় তার আগে তোমাকে সবকিছু বুঝিয়ে দিতে চাই তাছাড়া তুমি তো এখন আর অবুঝ নও বিলেত থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছো জমিদারি বিষয় সম্পত্তি কোথায় কি আছে সব তোমার বুঝে নেওয়া উচিত আপনি ঠিকই কইছেন কাকা বাবু ঘরে দায়িত্ব নিলেই দেখবেন ওর মাথা থেকে বুধের বুটটা সুরসুর করে পালাবে তুই ঠিকই বলেছিস আলি আই এম সরি কাকা বাবু এত বড় দায়িত্ব আমি কিছুতে নিতে পারবো না সবকিছু আপনাকে সামাল দিতে হবে দেখো বাবা হায়দার একটা কথা তোমাকে না বললেই নয় খুব ছোটবেলায় তোমার বাবা মা মারা যায় আমার দায়িত্ব ছিল তোমাকে বড় করার মানুষ করার আর একটা দায়িত্ব আমি পালন করতে চাই তোমার জন্য একটা লক্ষ্মী বউ এ বাড়িতে আনতে চাই কারেক্ট একদম ঠিক কথা কইছেন জমিদার সাহেবের বউ আসলেই সব ঠিক হয়ে যাইব ওকে বউ যদি এ বাড়িতে আসে তাহলে একসঙ্গে দুটো বউ আসবে একটা আমার আরেকটা ওর মতলব আবার কি বল ঠিক আছে কাকা বাবু ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের দুজনের জন্য দুটো বউ আনার ব্যবস্থা করছি যাও 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 ভগবান আমি যদি দায়িত্ব পালন করতে পারি নারায়ণ নারায়ণ কইছিলি সারাদিন থাকস কই খাওয়া নাই নাওয়া নাই আমি আর কতদিন এইভাবে ভাত নিয়ে বসে থাকুম আমার খিদা নাই তুই খাস নাই কেন একলা খাম একলা না তো দুকলা খাবি তোর পেট কি আমি সঙ্গে লইয়ে গেছি হায় হায় রে আমার কপাল রে সেমনি কই কি এই সেমনি সেমনি করবি না তয় কি তরে বুড়ি বুড়ি খাম হ্যাঁ আমি তোর বুড়ি তুই আমার সেমনি তুই আমার মাইয়া শোন আমি শুইলাম শোন পেসাল পারিস না তো না খায় ঘুমাইস না কিন্তু অবেলায় ঘুমাইলে ব্যারামে ধরব আহা ডিস্টার্ব করিস না তো আমি এখন ক্লান্ত ক্লান্ত দেহাইতাছি মজা খারা আল্লাহ রে গেছি রে তুই আমার তুই আমার গুলতি মারলি কেন অসুবিধা কি কি করছ তুই জায়গাটা মরিচের মতো জ্বলতাছে জ্বলুক তোমার শরীর শরীর আর পাখিরে যখন মারস তখন পাখি জ্বলে না আহারে আমার পাখির দৌড় দিদে পিসা মারি তোর কপালে মার পিসা মারের কপালই তো আমার বাপ তো ছিল লাইটাল জোরদার গো কথা পরের মতে লাঠি মারতো পরে সেই জোরদারই জেলে পাঠাইলো জমি জমা যা ছিল বরগা দিয়ে খাই আমি মইরা গেলে রাস্তার ফকিরের তোর বিয়ে করবো না চিন্তা করিস না জমিদার বাড়িতে আমার বিয়া হইব আমি হম জমিদারের বউ আর তোরে ওই বাড়ির বান্দি রাখুম
তুই আর আমারে হাসিস না। হাসুনের দরকার নেই, ভাবতে বান্দি হাসাই খাবি। হ্যাঁ, জমিদারের বউ খিদা সহ্য করতে পারে না, দে ভাত দে। এই নে মা খা। আই বান্দি, হরিণের মাংস নেই? আমি জমিদারের বউ, হরিণের মাংস ছাড়া আমি ভাত খাইতে পারি না। হরিণের মাংস কইলে লোনে খা। আচ্ছা, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত নিলাম চিরকুমার থাকবো। বাবা বাবা, কি মহান সিদ্ধান্ত! তুই অবশ্য বিলাত থেকে আইসা পায়জামা পাঞ্জাবি পরে যে ভাব ধরছস, তাতে তুই চিরকুমার থাকলে মন্দ হয় না। ওয়েল সেড, খারাপ বলিস নি। ইংল্যান্ড থেকে আনা আমার জামা কাপড় পরে তুই যেভাবে হিরো হয়ে গেছিস, তোকে তো একেবারে ইংলিশ ভয় লাগে রে। এই তোকে কি একটা বিলাতি মেয়ে মেনে দেবো নাকি? কে বিলাতি মেয়ের কোনো প্রয়োজন নাই, আমি মনে প্রাণে বাঙালি, একটা খাঁটি বাঙালি মায়া হইলেই চলবো। কিরে, কাউকে পছন্দ করে রেখেছিস নাকি? ইয়ে মানে না, মানে সময় হলেই দেখতে পারবি। কিন্তু বন্ধু, সময় আর আমাদের হাতে নেই। নায়েব কাকা যেভাবে আমাদের পেছনে লেগেছে, বউ আমাদের ঘরে আনতেই হবে। নো ওয়ে। তাহলে শোন, কাল সকালেই আমরা বউয়ের সন্ধানে বাইরে পড়ি। এখানে বউয়ের হাট আছে নাকি রে? না না, ইয়ে কাল সব। আচ্ছা বাবা, কাল সকালে একটা, কাল সকালে বুঝাবো না, এখন ঘুমাইতে চল। চল, খুব ঘুম পাইছে, চল।
তুমি পৃথিবীতে এসেছো শুধু আমার জন্য, শুধু আমার জন্য। দেখালি, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মাই গড, হোয়াট এ প্রিটি শি ইজ। তুই যা, জানা জানা, আরে জানা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি জানা। আপনার এইটা তখন খুঁজতে আছি কি, আপনি কোথায় থাকেন, বাড়ি কোথায়? আমার নাম জান্নাত, দক্ষিণ পাড়ায় থাকি, কিন্তু আপনি? আমারে আপনি চিনবেন না, আপনারে আমার খুব পছন্দ হয়েছে, আপনি হবেন আমার ইয়া। কি বলছেন আপনি? বুঝলেন না, আপনারে বকুরা ঘরে নিতে চাই। ভদ্রতার সীমা কিন্তু আপনি লঙ্ঘন করছেন। বুঝবেন বুঝবেন, বকুরা যখন ঘরে নিয়ে যাব তখন ঠিকই বুঝবেন। অসভ্য, যেন হাতুরা, কেউ দেখে নাই তো, কেউ দেখে নাই। সত্যি ওই মিষ্টি মেয়েটার গলায় এত মিষ্টি সুর, আই ক্যান বিলিভ ইট, আই ক্যান বিলিভ ইট। আর তুই ওই নরম হাতের থাপ্পড় খেয়ে ছিটকে পড়লি অনেক দূর। আরে হাত তো না, যেন হাতুড়ি। কি করলেন বড় ভাই? ছোট ভাই মায়া মানুষের থাপ্পড় খাইছে। তোমার কি মজা লাগতেছে? আমি কেমনে কব, আমি থাপ্পড় খাইছি নাকি? যে খাইছে হ্যাঁ কইতে পারবো, মজা লাগছে কিনা। বেশি কথা কয় বন্ধু, কোমল নরম হাতের চড় খেয়ে তোমার ফর্সা গালটা লাল হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কিন্তু ঠিকানা নিয়েছিস তো? হ্যাঁ আনছি, ওনার নাম জান্নাত। জান্নাত, জান্নাত, না ও তো জান্নাতের হুর। যদি আপনার কোনো আপত্তি না থাকে। কি যে বলেন, আপত্তি থাকবে কেন, এত খুশির খবর, আমার একমাত্র বোনের সাথে জমিদার হায়দার খানের বিয়ে হবে। আপনার কোনো আপত্তি নাই, আপত্তি থাকবে কেন, আপনি যদি বসেন তাহলে আমি ভেতর থেকে অনুমতিটা নিয়ে আসতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই, জি যান। জান্নাত বোন, জমিদার বাড়ি থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে, তোর কোনো আপত্তি আছে? ভাইয়া কি যে বলো, তোমার ইচ্ছে আমার ইচ্ছে। তুমি কি বলো কেয়া? এ তো খুবই ভালো খবর, আমার একমাত্র আদরের নরদিনের বিয়ে হবে জমিদার বাড়িতে, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, যাই ভাবি। কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। তাইলে কথা ফাইনাল, জি আগামী 10ই ফাল্গুন আমরা আপনার বইনেরে বউ বানিয়ে জমিদার বাড়িতে নিয়ে যাবো। আসেন মিষ্টি মুখ করে আসেন, বিসমিল্লাহ। কাকাবাবু, ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমার বউ এখন এ বাড়িতে আসবে না। আলী এবং আমার বউ একই দিন একই সময় এই বাড়িতে ঢুকবে ইনশাআল্লাহ। কি মুশকিল, এখন আলীর পছন্দের বউ কোথায় পাবো? এই শোন, আছে নাকি তোর পছন্দের কেউ? আছে না, মানে আরে থাকলে বলো না, মতো চেষ্টা করলে ঠিকই একটা পছন্দের বউ পাওয়া যাবে। ওকে ওকে, কালকে থেকে আমরা বেরিয়ে পড়ছি আলীর বউয়ের সন্ধানে। আহারে খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। ওই দস্যি মেয়েটার গুলতির গুলি লাগলো তোর কপালে, আর নরম হাতের থাপ্পড় খেলি বাম গালে। দোস্ত, তোর গাল হয়তো লাল হয়েছে,
কিন্তু ওই গুলতি বালির দুই দিন আগে আমার মন কেড়ে নিছে। বলিস কি, গাল ফেটেছে আমার আর মন কেড়েছে তোর? অহংকব, ওর ঠিকানা আছিস তো? এই ভুল আমি করি না, ওর নাম পাখি। পাখি পাখি, কবে তুমি এই মনের খাসায় ধরা দিবা? হবে হবে, ভালোবাসা থাকলে জীবনে সব কিছু হবে। কালই নায়ক কাকাকে পাঠাবো তোর জন্য। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার, আমি জমিদার বাড়ির নায়েব হরিপদ সমদ্দার। নমস্কার। তা কি মনে করে গরিবের বাড়িতে? আনন্দের খবর নিয়ে আসি, আপনার মাইয়া পাখি কই? কথাটা ঠিক বুঝলাম না। রাজা একদম চুপ, আচ্ছা কোনো কথা বলবেন না। আপনার মেয়ের সাথে আমাদের জমিদারের বন্ধুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কিন্তু আপনি তো হিন্দু। অসুবিধা নেই, ছেলেকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেব। মুসলমান বানাইতে হইব না, ছেলের নাম আলী, জমিদার হায়দার খানের জানের জান। আরে জমিদারি তো সেই দেখাশোনা করে, আপনার পাখি দে সেই পছন্দ করছে। তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবো, আমার পাখি জমিদার বাড়ির বউ হইব, এর সাথে আনন্দ আর কি হতে পারে? তাহলে কথা ফাইনাল, 10ই ফাল্গুন বিয়ের দিন তারিখ ঠিক করলাম। আলহামদুলিল্লাহ। রাজা মিষ্টি চাই, এটা ভিতরে লয়ে যা। নমস্কার, আয় চল চল। শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। সর্বনাশ? সর্বনাশই তো, প্রথম দেখায় বড় জোর ভালো লাগতে পারে, ভালোবাসা শুরু হতে পারে, প্রেমও হতে পারে, কিন্তু পাগল হয় পৃথিবীতে আমি ছাড়া আর কোন ধরনের একটাও। কিছু বলবে না, আজ কথা বলার দিন না, আজ ভালোবাসার দিন। কথা বললে ভালোবাসা পালিয়ে যায়।
ডাকাত। আমি তো সেই ডাকাত, ধন সম্পদ প্রাচুর্য না, শুধু তোমার অন্তরের সমস্ত ভালোবাসা লুট করে নিয়ে এসি। আপনার লিজ্ঞা আমি পূর্বাখিডারে ধরতে পারি নাই। তাতে কি হয়েছে? আমি তো আমার এই বউ পাখিটারে সারা জীবনের জন্য এই বুকের পিঞ্জরে বন্দি করছি। কি এত বড় সাহস, আমার আপনি বন্দি করবেন? করুন। মারবা নাকি? এই কি হচ্ছে? ছাড়ো না। তোর বৌরে নিশ্চয় পয়সা একটা থাপ্পড় দিবি, তাই না? আমরা ডিস্টার্ব করলাম না তো বন্ধু। আপনি আর জান্নাত দুজন পাশাপাশি বসুন, আমি আর আলী দেখি যে দুজনের মধ্যে কে বেশি সুন্দর, আপনি না? যান ভাবি, বসুন না। কি সুন্দর ভাবি, আমরা দুজন দুইটা পাগলের পাল্লায় পড়ছি। হ্যাঁ, ওরা যে প্রেম পাগল। কি রে, কি একই দিনে দুজনে বিয়ে করলাম? এখন তো ভাব সব দেখে মনে হইতেছে আমাগো চার জনের ফুলসজ্জা রাতও একই ঘরেই হইব। তা হয় নাকি? দেখ কি সব বলে কি। আচ্ছা, তুই যেহেতু জানরতের হাতে চড় খেয়েছিস আর পাখি ভাবির হাতে আমি, তাই পাখি ভাবি যদি আমার ঘরে, মানে ধর বললাম আর কি, যদি এরকম হয় আর কি, হ্যাঁ, আর জান্নাত যদি তোর ঘরে, মানে অদল বদল যদি করা যায় আর কি, হ্যাঁ, কেমন হয় বল না? বাহ 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 বাহ, কি চমৎকার আইডিয়া! কি বেহায়া, একটা যদি আমার হইতো আর আমারটা যদি তোর হইতো। এই না না, কিছু না কিছু না দোস্ত, এভাবে দাঁড়ায় থেকে যদি সময় নষ্ট করো তাহলে বাসর করার দুজনের কপালে যোগ্য না। তার সাথে তুমি তোমার কাজে লেগে যাও, আমি আমার কাজে লেগে যাই। আসো পাখি দোষ ঠিক মতো থাকবে, সকালে দেখা হইব না। আল্লাহ হাফেজ। জানো, আমার জামাইটা না একটা পাগল। আমার জামাইও একটা ছাগল, সারা রাত যে কি করলো, মোটেও ঘুমাতে দিল না। পাগলকে যে কত কষ্ট করে ঘুম পাইয়েছি, হায় আল্লাহ, সকালবেলা একই জ্বালা। জ্বালা? স্বামীর সোহাগী তো স্ত্রীর সুখের মালা, তা বুঝি তুমি জানো না? জানি, স্বামীর আত্মার সাথে যে স্ত্রীর সবচেয়ে বড় সম্পর্ক। দেখো আজ আবার কি করে। কি রে, সারা রাত কি করলি? আকাশে চাঁদ দেখেছে, গায়ে জোছনা মেখেছে, আর দেখির জলে সাঁতার কেটেছে। বারে ঘরে সুন্দরী বউ রেখা কেউ কি আকাশের চাঁদ দেখে? আর এখানে তুই দিঘি পেলি কই? জান্নাত, জান্নাত জামা, চাঁদ, জোছনা, দিঘি সব
সব কিছু আমার। তবে সে আমার জীবনকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। আর তুই কি করলি বল? আমি আমি আর কি করুম, সারা রাত ঘোড়ার ঘাস কাটলাম। আর কি করে বল না। আস্তে আস্তে আমি ঘরে ঢুকলাম, ঘরের সব দরজা জানলা বন্ধ করলাম। তারপর বধূ পাখির পাশে বসলাম। তারপর বলো, তারপর কি? লাইট অফ করলাম। তারপর তাড়াতাড়ি দুধ জাল দাও, পায়েস বানাও, ফিন্নি বানাও। ছোট ভাই বড় ভাই বিয়া করিয়া দিনের পর দিন আনন্দ ফুর্তিতে রাত কাটাইতেছে। আচ্ছা এখনো কি তারা সারা রাত জাগনা থাকে? ঢঙ্গের কথা কও, জাগনা থাকবো না, নতুন বিয়া করছে না। আহারে এত কাছে থাকো, তোমার আইজ জোড়া লাগাইতে পারলাম না। চেষ্টা করলেই তো পারতা। কি কইলা, তুমি রাজি? তুমি আসলে একটা পাজি। বাবারে, আরে আমি পাজি কিনা আইজি বুঝাই দিতাম যদি দুধে বাধা না দিত। রাজা কো রানী সে প্যার হো গয়া। ভাইজানটা কিন্তু দেখো না, তো দেখ পাখি কার সন্ন মালা কাটতেছ? কেন, তোমার জন্য? আমার জন্য? তোমার আমার ভালোবাসার মালা কাটছি। সত্যি? পাখি তুমি যে আমার বুকের পিঞ্জরে সত্যি সত্যি সুখ পাখি হইয়া মালার বন্ধনে জড়াইয়া গেছ। চেয়ে দেখো আমার চোখের মধ্যে যে বিশ্বাসে বাতি জ্বলে, তুমি আমার সেই বিশ্বাসে নিঃশ্বাস হয়ে আছো। বুকের মাঝে বলো পাখি, তুমি আমার এই বুকের পিঞ্জর শূন্য কইরা কোনোদিনই সইয়া দেবা না? না গো না, তুমি যে আমার জীবন মরণের ঠিকানা। আমার দুরন্ত জীবনের স্বস্তি আমার ভালোবাসা, শুধু ভালোবাসা। পাখি তোমারে লিখেছি এত যে ভালো, চাঁদ বুঝি তা জানি, চাঁদ বুঝি তা জানি। জানো তুমি ভয় পেয়ে গেছো? মোটেই না, ভয়কে আমি সেদিনই জয় করে নিয়েছি যেদিন তুমি আমার পাশে এসেছো। আমি যদি কোনোদিন তোমার পাশে না থাকি? এ কথা কখনো মুখে আনবে না, তুমি ছাড়া আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। হায়দার, তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি জানি। ভালোবাসতে
আমি তোমাকে শুধু ভালোবাসতে, তুমি না এলে হয়তো আমার পৃথিবীতে হতো না আসতে। সব কথা জানো, সে কখন থেকে বসে আছি, এখনো বাড়ি ফেরার নাম নেই। অপেক্ষার পর যখন আসে তখন নিশ্চয়ই অনেক ভালোবাসো, আর সে ভালোবাসা অনেক মধুর, কি বলো? অপেক্ষার প্রতিটি মুহূর্ত কি যে দুর্বিষহ, সেটা কি তুমি বুঝো? আজকে আসুক, মজা দেখাবো। সে যে কেন এলো না
কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, তাই নাকি? হ্যাঁ সত্যি মজা দেখাবো। আপনার অপেক্ষা আমার বন্ধু পাগল প্রায়। আচ্ছা না না আমি এখানেই থাকবো। ওকে ঠিক আছে আমি বসলাম। হ্যাঁ বসুন বসুন দেখি। ঠিক আছে এক মিনিট। না না দুই মিনিট। আরে পাগল আমার বন্ধু না পাগল আমি। কার জন্য? তোমার জন্য। আচ্ছা বাড়িতে যখন বিদ্যুৎ থাকে না গরম অন্ধকারে তখন তুমি কি করো বলো তো? গরমে চুলের বেনি গায়ের কাপড় চোপড় কোনো কিছু ঠিক রাখতে পারি না। কি তোমার উথাল পাথাল দয়া, অন্ধকারকে কত সহজে তুমি সব কিছু দিয়ে দাও। আরে শুভঙ্কর একটু ঠোঁটখানি বাড়ালেই। এই হচ্ছেটা কি? আচ্ছা তুমি এরকম কেন? কিরকম? সেদিন সবার সামনে আমার আঁচল ধরে টান দাওনি। দিয়েছি কিন্তু সে তো আমার ক্ষুধার রাজ্য অতি নস্যি। তুমি একটা ডাকাত। আচ্ছা ভিখিরি দেখি কখনো একবার ডাকাতি ইচ্ছে করবে না? আমার ময়না পাখিটা কি আমার উপর রাগ করছে? এই কথা দিলাম আর কোনো দিন দেরি হইব না, আজকের মতো আমারে ক্ষমা করে দাও। কেন বল কেন তুমি এত রাত কইরা বাড়ি ফিরো? কেন আমি তোমার চিন্তায়। কেন তুমি বোঝো না, জমিদার বাড়ি সবকিছুই তো আমারে দেখতে হয়। নায়েব কাকা হায়দার ভাইতালে কি করে? নায়েব কাকা নায়েব কাকার কাজ করে, আর হায়দার ও তো একটা পাগল। ও যদি জমিদারি দেখত তাহলে তো আমি বাইচা যাইতাম। দেখো আমিও তোমারে কইয়া দিলাম, আর যদি কখনো রাত করে বাড়ি ফিরো তাহলে একদিন আসিয়া দেখবা আমি মই। না পাখি এমন কথা কয় না। কি খাও? আচ্ছা এই ভর দুপুরে আসার আমার একটু দাও না। তুমি আসার খাই পাখে তোমার কি হয়েছে? আমার পানি আইছে। যাও জিপ্পায় পানি আসলে আসার খাই না বুঝলা। তাহলে কেন খায়? কাকা বাবুরে গিয়ে জিগাও উত্তর দিয়ে দেবো। চলো কেসটা কি? জিবলায় পানি এলি আসার খাইতে হয় না, আবার কাকা বাবু রেজি খাইতে কইল। কাকা বাবু রেজি খাই গিয়া কাকা বাবু কাকা বাবু কাকা বাবু এই সারের মতো চিৎকার করছিস কেন? কাকা বাবু আসার কেন খায় বলি, আচারটা খাচ্ছে কে? আর কে? আপনার বৌমা। আমি চাইলাম আমার একটু দিল না। বলি কি তুই খাবি কেন? তোর বউ খাবে যখন তখন খাবে। কিন্তু যখন তখন কেন খাইবো? তোর বউ যে মা হবে। জান্নাত এই জান্নাত কি হয়েছে তোমার? কি হয়েছে বলো বলো কি হয়েছে?
একটা সুসংবাদ আছে ভাইজান, এটা পরে বুঝবেন। সুসংবাদ? আমার বউ বমি করে মরে যাচ্ছে আর তুই বলছিস সুসংবাদ? যা যা এখান থেকে যা। বড় ভাইজান আপনি কিচ্ছু বুঝেন নাই। কি বুঝব আমি? আমি কি ডাক্তার? তোকে যেতে বলেছি না? আগে নায়েব কাকার কাছে যান, উনি আপনাদের সব বুঝাই দেব। নেন ভাবি খান, ভাই সাহেব কিচ্ছু বুঝে না, খান অনেক মজা। তুমি সন্তানের বাবা হতে যাচ্ছ আর জান্নাত মা হতে যাচ্ছে। কি বললেন নায়ক কাকা? জান্নাত মা হবে? আমার জান্নাত মা হবে, আমি বাবা হব, আমার জানাতে আমার সন্তানের মা হবে। কি কিছু বলো খান মঞ্জিলে, তোমার স্ত্রী হয়ে তোমার পাশে এসে মনে হচ্ছে আমার জীবনের সমস্ত সুখের স্বপ্ন পরিপূর্ণ হয়েছে। আমার কি মনে হচ্ছে জানো, এই খান মঞ্জিলে তুমি আমার জান্নাত হয়ে এসেছো, আমি যেন সুখে স্বর্গে বাস করছি। পূর্বপুরুষের জমিদারি, ঐতিহ্য, কোলাহল তোমার কাছে আবার যেন ফিরে পেয়েছি আমি। আমি যেন সারা জীবন তোমাকে সুখী করতে পারি, আমি যেন সারা জীবন এমনি করে তোমাকে বুকে আগলে রাখতে পারি জান্নাত। তুমি আমার সুখ, তুমি আমার ভালোবাসা, তোমার বুকেই হয় যেন আমার জীবন মরণ। তুমি আমার সূর্য, আমার চাঁদ, যদি চলে যাও ওই চাঁদ সূর্য দুটোকে সঙ্গে করে নিয়ে যেও। তুমি ছাড়া আমি চাঁদও চাই না, আলোও চাই না। আমি ব্যবসা করছি, চিন্তা করুন, এক মিনিট আমি ব্যবসা করছি। রানে রাজাকে বল গাড়ি বের করতে, তাড়াতাড়ি বের করতে বল। দেখ আমার হাত পা কাঁপছে। আরে ধর, তুই শুধু শুধুই টেনশন করিস। আলী, আমরা একই দিন বিয়ে করলাম, একই দিন আমাদের বাসর হলো, আবার ঠিক একই দিন একই হাসপাতালে পাশাপাশি রুমে আমাদের শিশু হয়ে আছে, ওদের বাচ্চা হবে, বাচ্চা হবে। আচ্ছা বলতো বন্ধু,
বলতালি আমাদের দুজনের কি ছেলে হবে না মেয়ে হবে বল? শোন, সন্তান হলো উপরওয়ালার দান, ছেলে মেয়ে যেটাই হোক সেইটা নিয়েই খুশি থাকতে হবে। না না ঠিক আছে, তারপর আমার খুব টেনশন হচ্ছে, আমার হাত-পা কাঁপছে। আরে বোকা টেনশন করিস না তো, আল্লাহ আল্লাহ কর। আলী সাহেব কে? আমি ও সরি। আপনার একটি সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নার্স, আমার পাখি, আমার পাখি কেমন আছে? উনি সুস্থ আছেন। টেনশন করিস না, কোনো টেনশন করিস না। হায়দার সাহেব কে? আমি আপনার একটি কন্যা সন্তান হয়েছে। আমার 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 বউ কেমন আছে? আমার জানলা দরজা কেমন আছে? উনি মারা গেছেন। নার্স, হায়দার, হায়দার, মিশা কথা কইছে। আমরা যে একটু আগে পাশাপাশি ছিলাম বারান্দায়, ঠিক সময়টাকে পিছিয়ে দিয়ে গেলাম আর কি। হ্যাঁ, কিসের বিনিময়ে পারা যে আমাকে বল? না বল তুমি আমাকে, কিসের বিনিময়ে? কত টাকার বিনিময়ে? কত সম্পদের বিনিময়ে? বল আমাকে, আমি আমাকে যা বলছি আমি ঠিক তাই করি। শান্ত, আমি যে সময়টাকে পিছিয়ে দিই। শান্ত, তুই শান্ত আমাকে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই শান্ত, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না জান্নাত। তুই শান্ত হ হায়দার, হায়দার তুই শান্ত হ। সুখের সূর্যটা ওঠেনি ভুবে,
দেখিনি সকাল আমার এমনি কপাল, আমার এমনি কপাল, এমনি কপাল আমার এমনি কপাল। সবই হারিয়ে গেছে নাই কিছু না, এভাবে কত ঘুরব বলো, উড়ব বলো কতকাল আমার এমনি কপাল, আমার এমনি কপাল, এমনি কপাল আমার এমনি কপাল। আশার পাখি দিয়েছে ফাঁকি জীবন থেকে, স্মৃতির খাঁচায় একাকি আমায় বন্দি রেখে, এভাবে মানুষ কি থাকতে পারে, বাঁচতে পারে চিরকাল আমার এমনি কপাল, আমার এমনি কপাল, এমনি কপাল আমার এমনি কপাল। দুঃখের আধারে আছি ডুবে, সুখের সূর্যটা ওঠেনি পুবে, দেখিনি সকাল আমার এমনি কপাল, আমার এমনি কপাল, এমনি কপাল আমার এমনি কপাল। গুলি বাবা রে বাবা বাবা, কতদিন পার হইয়া গেল, তোমার বন্ধু তার খুকির মুখটা পর্যন্ত দেখল না। শোনো, তুমি খুকিরে নিয়ে, তুমি খুকিরে নিয়ে ভাইজানের কাছে একবার যাও। পৃথিবীর সব কিছুর সাথে লড়াই করা যায় বন্ধু, কিন্তু এই কপালের সাথে লড়াই করা যায় না। ওরে কোলে নিয়ে ওর মুখটা একবার দেখ, দেখবি তোর সব কষ্ট মুছে গেছে। আমার কষ্ট এই জীবনেও যাবে না, আমি চাই না, ওর মুখ দেখতে চাই না। এই মুহূর্তে তুই ওকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যা, যদি না যাস আমি ওকে ওই দেয়ালের সঙ্গে আছড়ে আছড়ে মেরে ফেলব। আউট, জাস্ট আউট। তোর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নাই, আমি শুধু বলতে চাই
মা হারাই মাসুম বাচ্চাটারে পিতার আদর থেকে বঞ্চিত করিস না। কোন সন্তানের জন্য পিতার অনুগ্রহ চাইতে এসেছিস? যে সন্তান পৃথিবীতে এসে জন্মদাতার জীবনকে অন্ধকার ডুবিয়ে দেয় তার জন্য? যে সন্তান আতুর ঘর তার মাকে হত্যা করে তার জন্য অনুগ্রহ চাইতে এসেছিস? ওকে ওকে বন জঙ্গল কোথাও পাঠিয়ে দে, যা যেখানে ইচ্ছে পাঠিয়ে দে, যা যা যা। হাজার, তুই কি অমানুষ হয়ে গেছস? বন্ধুত্বের দাবি ভালো, কিন্তু অতি দাবি ভালো না। কচুয়ানের ছেলে কচুয়ান লোক ডাউন এন্ড ক্লিয়ারলি আউট, জাস্ট আউট। হায়দার মেয়েরে কোলে না অত দূরের কথা, ও মুখটা পর্যন্ত দেখল না। আমারে আমারে সামান্য কুসুনের ছেলেগুলা অপমান করে ঘর থেকে বাইর করে দিল। কও কি, সে কি তোমার জমিদার বাড়ি চাকর মনে করছে? আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনো কষ্ট পাই নাই। দাঁড়ো দাঁড়ো, খুকি রহ নামি নিয়ে যাবো, দেখি দেখি সে মাইয়ারে কি কইরা কোলে না নাই। আপনি আজ পর্যন্ত মুখটাও দেখলেন না, কেমন বাবা আপনি? না, আমি ওর বাবা না। ও আমার বুক থেকে আমার জান্নাতকে কেড়ে নিয়েছে, আমি ওর বাবা না। হায়াত মৌত সব উপরালার হাতে, ওকে দোষী বানিয়ে বাবার পরিচয় মুছে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। যে সন্তান পৃথিবীতে এসে তার মাকে কবরে পাঠিয়ে দেয় সেই সন্তান অশুভ, সেই সন্তান কুলাঙ্গার। এই অশুভ কুলাঙ্গার সন্তানের অধিকার আদায়ের অধিকার কে দিয়েছে আপনাকে? হু ইজ হি অর শি? ও যে জমিদার বংশের সন্তান, ওর রক্তে সেই অধিকার আমাকে দিয়েছে। আমি ওকে সন্তান বলে মানি না, ওর মুখ আমি দেখতে চাই না। ওকে নিয়ে চলে যান, যান যান। বন্ধুকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছেন, কিন্তু মাসুম বাচ্চাকে কোলে তুলে না নেওয়া পর্যন্ত আমি আপনার ঘর থেকে কিছুতেই যাব না।
আপনার সাহস দেখে বিস্মিত হচ্ছি আমি। জমিদার কামরান খানের নাতি আরমান খানের একমাত্র ছেলে এই হায়দার খানের সামনে দাঁড়িয়ে এক কুলাঙ্গা সন্তানের অধিকার আদায়ের জন্য কেন সোচ্চার হয়ে উঠেছেন আপনি? ভাই সাহেব, আমরা যে মায়ের জাত, যন্ত্রণাকে বুকে বেঁধে মা হারানোর সন্তানের কি যে জ্বালা আপনি তা বুঝবেন না। আমি বুঝি, আমি যে মা, সব বুঝেন, সব ভালোবাসা হারানোর কষ্ট বুঝেন, এই যে বুক বাপাশে থাকে যে হৃদয়, এই হৃদয়টা উপরে ফেলার কষ্ট বুঝেন, উনি সব বুঝেন, সব মায়ের সে মাসির দরদ বেশি। আই ফিল পিটি ফর ইউ। আপনি এ বাড়িতে আছেন আমার দয়ায়, আমার করুণায়, এ কথা ভুলে গেলে চলবে না, কথাটা মনে রাখতে হবে। কি বললেন? ঠিকই বলেছেন, আপনার দয়ায় আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি, চাই না, চাই না আপনার দয়া, চাই না জমিদার বাড়ির এই ছায়া, চাই না। হায়দার তোমারে পাখি, তোমার বন্ধু যে এত নিষ্ঠুর পাষাণ আমি তো জানতাম না। খুকি মাকে হারালো, বাবা বেঁচে থাকতে বাবার আদরও পেল না। কাইন্দো না পাখি, খুকিরে তুমি পেটে না ধরলেও মনে করো আজ থেকে খুকি তোমার মেয়ে, আখি আর খুকিরে আমার আদর দিয়ে বড় করুন। কিন্তু এই জমিদার বাড়িতে হায়দার খানের দয়া নিয়ে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। কেন, আর কি করছে তোমারে? হায়দার খানের দয়ায় তুমি জমিদার বাড়িতে আমাকে বউ করে নিয়ে এসেছো। কি হায়দার এই কথাও তোমার বলছে? হায়দার এই কথা কইতে পারলো না? না, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এক্ষুনি এই বাড়ি সেরে চলে যাব। চলো, ছোট ভাই আর ছোট ভাবি সাহ জমিদার বাড়ি ছেড়ে চলে যেতেছে। দাঁড়া,
চমৎকার চমৎকার ছোট জমিদার হায়দার খান, অত্যাচারী পূর্বপুরুষকে ওই বন্দুক হাতে নিয়া শেষ পর্যন্ত আমার বুকে নিশানা করলি। আমাকে না বলে এই বাড়ি ছেড়ে চলে যাবার সাহস তুই কোথায় পেলি? তুই আমার বন্ধু, তাই আমার যা খুশি তাই করতে পারুস, আমি সব মাথা পাইতে নিতে পারুম, কিন্তু তুই আমার স্ত্রীর অপমান করে বের করে দিতে পারস না। আমি তো এখনো তোদের এ বাড়ি থেকে বের করে দেইনি। আপনার ওই অপমানের জ্বালা নিয়ে কোন মানুষ এই খান মঞ্জিলে সুখের স্বপ্ন দেখতে পারে না। এরপরও কি মনে করস আমার স্ত্রীর নিয়ে তোর ওই করুণার বন্দি খাসায় আমি বসবাস করুম? না, কখনো না। যে নিষ্ঠুর পিতা নিজের কন্যার মুখ দেখতে চায় না সে কোনো দিন বন্ধুর মর্যাদা দিতে পারে না। জান্নাত ভাবি জান্নাত বাসিনী হয়েছেন, পেটে না ধরলেও এই জমিদার বাড়িতে আপনার অহংকারের নরকে আমি ওকে ফেলে যেতে পারি না। আমি ওকে মায়ের আদর দিয়ে বড় করব, এই নরকে আর এক মুহূর্তও নাই। চলো, আজ তুই বুঝাই তুই জমিদার আর আমি তোর সামান্য চাকর। আপনি ভালো থাকেন ছোট হুজুর। বুঝলি না আলি, তুইও না তোর বউ না। তুমিও না, তুমি এত কি ভাবো বলো তো? এখন শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। নাহেব কাকা,
নায়েব কাকা, নায়েব কাকা। আমি বুঝতে পেরেছি স্ত্রীর অকাল মৃত্যু তোমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। আমার যে কিছু ভালো লাগছে না নায়েব কাকা, কিছু। সবকিছুই ওলট পালট হয়ে গেল বাবা হায়দার। আমি তোমার বন্ধুই ছিল না, ভাইয়ের মতো এই বাড়িতে দুজন বড় হয়েছ। আমি অভিমান করে আলী শেষ পর্যন্ত ওর বউকে দিয়ে বাড়ি থেকে চলে গেল। আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো নায়েব কাকা, অনেক দূরে। কোথায় যাবে, কে দেখবে এই জমিদারি? আমার যে এখানে দম বন্ধ হয়ে আসছে নায়েব কাকা, আমি যেদিকে তাকাই শুধু জান্নাতকে দেখতে পাই, আর কিচ্ছু দেখতে পাই না। আমি ঘুমাতে পারি না, ও চলে আসে। আমি বসতে পারি না, ও চলে আসে। আমি খেতে পারি না, ও সামনে দাঁড়ায়। আমার চারিদিকে শুধু জান্নাত, জান্নাত আর জান্নাত। আমার চোখে কিচ্ছু পড়ে না। নায়েব কাকা, আমি বুধ পাগল হয়ে গেছে না? না, পাগল হয়ে গেছে। ওই ওই বন্দুকটা আমাকে দাও তো নায়েব কাকা, মাথায় একটা গুলি করি, করি একটা গুলি করি, করি, তাহলে বোধহয় আমার সব কষ্ট চলে যাবে নায়েব কাকা। আমি আমি পারবো না নায়েব কাকা, আমি পারবো না। পূর্বপুরুষ এই ঐতিহ্য প্রাচুর্য কিচ্ছু আমি ধরে রাখতে পারবো না, কিচ্ছু পারবো না। আই'ম সরি, আই'ম সরি, আই'ম সরি, আমি কিচ্ছু পারবো না। এই পূর্বপুরুষেরা আমাকে ক্ষমা করো, আমি তোমাদের ব্যর্থ উত্তরসূরি, আমি তোমাদের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। বাবা, আমি পারলাম না নায়েব কাকা, আমি পারলাম না। আমাকে ক্ষমা করো নায়েব কাকা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আলি, এ আলি। কাকা বাবু, আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ, তোমরা বড় হয়ে আমাকে ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। লজ্জা দিচ্ছেন কেন কাকা বাবু? হ্যাঁ, তুমি যেমন হায়দারের সাথে অভিমান করে বৌমাকে দিয়ে জমিদার বাড়ি ছেড়ে চলে এসেছো, হায়দারও তেমনি তোমার সাথে অভিমান করে জমিদার বাড়ির বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে দিয়ে আবার বিলেত চলে গেছে। না না, হায়দার, হায়দার আমার একা পালা, আমার পালা যাইতে পারে না। না না, ছোট ভাই, বড় ভাই সব ছেড়ে চলে গেছে, কেন আপনি আগে আইলেন না, কেন আপনি আগে আইলেন না? না না, তুই আমার সাইডে সাইতে পারুস তো হায়দার, আমার একা ফালায় তুই তুই সাইতে পারুস তো হায়দার। আমি না হয় রাগ করে তোর সাইডে চলে গেছিলাম, তাই বলে তুই আমার ফালায় চলে যাবি? আমি চাই না এই জমিদারি, আমি চাই না এই সুখ শান্তি, আমি তোর সারা কিছুই চাই না হায়দার, কাউরে চাই না, কাউরে চাই না। আর দুঃখ করে কি হবে বাবা, দলিলটা ধরো, সবকিছু বুঝে নাও। না কাকা, আমি ওই জমিদারি বিষয় সম্পত্তি কিছুই চাই না। তুমি যদি সব বুঝে না নাও, তাহলে জমিদার বাড়িটা সরকারি ট্রাস্টে চলে যাবে, হাজার বিঘা জমিন সব বেদখল হয়ে যাবে। যাক, ওই বিষয় সম্পত্তি দিয়ে আমি কি করব, কি করব ওই বিষয় সম্পত্তি দিয়ে? হায়দারে সারা, ওই বিষয় সম্পত্তির কোনো মূল্যই আমার কাছে নাই। দিদি, দিদি আলীকে বুঝিয়ে বলুন, দশ পুরুষের ওই জমিদার বাড়ি বিষয় সম্পত্তি সব ও বুঝে নিক। দেন দলিলটা আমারে দেন। আলী, তুমি আর আপত্তি করো না বাবা, ওই জমিদার বাড়িতে খুকির, ওর ভবিষ্যতের জন্য হলো তোমাকে জমিদার বাড়িতে ফিরে যাওয়া উচিত। আহেন, ওরে বাবা, আহেন
ছোট ভাইজা উলিউলি। আপনি জিনিসপত্র আইনা বিছানা সাজাইয়া একেবারে ফিটফাট করে রাখছি ভাই যান, আমি যাই। আখি তুই আগে আইসুস, তাই তুই আমার বড় মাইয়া। খুকি তুই পরে আইসুস, তাই তুই আমার ছোট মাইয়া। এখন দুই বোন মিলল খেললো করম। ওরে বাবা রে আল্লা দি পিল্লা দি, সুন্দর লাগছে। বৈঠকখানে জলদি আসেন, নায়ক কাকা ডাকে, আমি যাই। যাও আইতেছি, চলো। এবার একটু ঘুমাও ঘুমাও, থাকো থাকো, চলো। সালামু আলাইকুম কাকা বাবু। আদাব, এসো বৌমা এসো। আমার তো অনেকদিন হয়ে গেল, আর কত, যে কোনো সময় আমি পরপারে চলে যাব। এই নাও। সর্বনাশ হয়ে গেছে, বড় ভাইজানের বাচ্চাটা মরে গেছে। চিন্তা করে আর কি হইব, আসো পাখি ঘরে আসো। পারুম না, পারুম না আমি ওই ঘরে যাইতে। ওই ঘরে যে খুকির রুহের খুশবু ভাইসা বেড়ায়। খুকি কাঁদে, কান্নার আওয়াজ জানি, খুকির কান্নার আওয়াজ যে আমি সইতে পারুম না। বৌমা, কপালে লিখন কেউ খণ্ডাতে পারে না। কপাল কপাল কপাল, এই কপালে কারো সুখ জোটে, কারো কপাল ভাঙা চুরমার হয়। কাকা বাবু, কাকা বাবু, হায়দার ভাইয়ের মনের বরফ যদি কোনোদিন গলে, সে যদি তার মায়ের কথা জানতে চায়, তখন তখন তারে আমরা কি জবাব দিব? এর কোনো জবাব আমার কাছে নেই বৌমা। জমিদার বংশের শেষ প্রদীপটা অকালে নিভে গেল, এটাই সব। যাও বৌমা, তোমার আখিকে বুকে নিয়ে খুকিকে ভুলতে চেষ্টা করো। না 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 না,
চলো পাখি আসো। সব তো উলট পালট হয়ে গেল। নারায়ণ ওদের তুমি রক্ষা করো নারায়ণ। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমার যে বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। পাখি এই সময় এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া ঠিক হইব না, দেখো সব ঠিক হয়ে যাইব। বাড়ি ঘর তো সব ঠিকই আছে, তাই কাউরে দেখতেছি না কেন? পাখির মা, পাখির মা, পাখির মা, আপনি আপনি কবে জেল থেকে ছাড়া পাইছেন? আমি আজকে জেল থেকে ছাড়া পাইছি পাখির মা। গ্রামের লোকজন সবাই বলাবলি করে আপনার নাকি যাবজ্জীবন জেল হয়েছে, আর কোনদিন আপনি জেল থেকে ছাড়া পাবেন না। যাবজ্জীবন জেল হয়েছিল সত্য, আমার আচরণে সরকার খুশি হইয়া আমারে ছাইড়া দিছে। তা আমার পাখি মা কোন? জানো আমগো পাখির জমিদার বাড়িতে বিয়ে হয়েছে, ওর একটা সুন্দর ফুটফুটা মাইয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তাইলে তো আমি নানা হয়েছি, তুমি জানি হয়েছো। তা বাইরে দাঁড়াই কথা কইবা না ঘরে যাইবা? আরে না না, এখানে দাঁড়াই থাকবেন কেন, ঘরে আসেন, চলো ঘরে আসেন। আখি সবে মাত্র 5 বছরে পা দিছে, আরেকজন আসলে আখিরাদের কই মজিব। যাও আপাতত আমি আর চাই না। কেন, অসুবিধা কিসের? আমাগো আখির আরেকজন সাথী হইব। সন্তানের লালন পালন তো আপনি করেন না, যে করে সে বুঝে। আচ্ছা, সকালে খেয়ে ঘুম থেকে উঠানো, নাস্তা খাওয়ানো, তারপর স্কুলে নিয়ে যাওয়া, আমার কত কাজ। আর স্বামীর লেগে কোনো কাজ নাই বুঝি? না, এইটাই হলো আসল কাজ, বুঝছেন ময়না পাখি? আমার লজ্জা করে না? লজ্জা করে? চলো চলো চলো। আপন বলতে একটি মানুষ যে, তুমি বন্ধু সে।
তুমি বন্ধু সে, তুমি বন্ধু সে, আমার মরণ কালে জীবন দিয়ে বাঁচাতে পারে যে। তোমারই ভালোবাসা প্রাণের বাতি। তুমি বন্ধু সে, তুমি বন্ধু সে, এই মনটা আমার রঙে রঙে রাঙাতে পারে যে। তুমি বন্ধু সে, তুমি বন্ধু সে, আমার মরণ কালে জীবন দিয়ে বাঁচাতে পারে যে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাঁ রে, চল চলেন। জাদু সোনা মনিটা, কান্দে না মা। ওই যে আম্মু আসতেছে, দেখো দেখো। ওরে বাবারে, যাও আম্মুর কাছে। ওরে বাবারে, আমার মামনিটা এসে পরীক্ষা কেমন হয়েছে মা? খুব ভালো। ওরে বাবারে, খুব ভালো। চোখে পানি কেন? এই তুমি আমার মেয়েকে বকেছো? আরে না না, ক্লাসরুমে দুষ্টামি করছে তাই টিচার বকা দিছে, তাই না মামনি? ও আমার মামুনিকে টিচার বকেছে? আই শোনো, কালকে তুমি স্কুলে গিয়ে টিচারকে আচ্ছা করে বকে দেবে। কি মা, ঠিক আছে বকে দেবে? একটা বাবা দাও। চলো এখন খুশি তো? চলো চলো চলো। বাবা তুমি কিন্তু আমার জন্য মিষ্টি কিছু বলো না। ঠিক আছে মা, আমরা তোমার মিষ্টি কিছু বলবো না। চলো আমাকে চিঠি লিখেছে।
হায়দার কেমন আছে? ভালো আছে বাবা। চিঠিতে তোমাদের কথাও লিখেছে, আরো লিখেছে খুব শিগগিরই ওর মেয়েকে দেখতে দেশে আসবে। কাকা বাবু, হায়দার ভাই কবে আসবে? দিন তারিখ কিছু লেখে নেই? না বৌমা, তা কিছু লেখেনি, যে কোনো দিন চলে আসবে। বৌমা, ওকে তোমরা কি জবাব দেবে? হায়দার, এখন আমরা কি জবাব দেব? ও আয়েশা যদি জানতে পারে ওর মাইয়া চিরদিনের জন্য চলে গেছে, তাহলে তাহলে ও বাঁচবো না পাখি, ও বাঁচবো না। তুমি এত ভাইঙ্গা বলো না, আমি ভাইবা রাখছি। হায়দার ভাই যদি কোনোদিন আসে তাইলে আমাকে আখিরে দেখাইয়া কুমু, এইটাই তার মাইয়া। আমি ঠিকই কইতাছি, আখি তো আমাকে চোখের সামনে থাকবো, হায়দার ভাই মায়ারে দেখে আবার বিদেশ চলে যাইব, কষ্ট কিসের? তুমি যদি কষ্ট না পাও তাহলে আমারও কোনো কষ্ট নাই। আচ্ছা চল ভেতরে চল, চলে চল। ভাইজান কখন এলেন? আমি আর কখনো তোকে ছেড়ে কোথাও যাবো না মা, কখনো তোকে ছেড়ে যাবো না মা, সারাক্ষণ তোর পাশে থাকবো, আর যাবো না মা, আর যাবো না, আমি সরি মা, তোকে ছেড়ে আর কোথাও যাবো না মা, কোথাও যাবো না মা, আমি সরি মা। ভাবি ভাবি আপনি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছেন, অনেক কষ্ট করেছেন আপনি আমার মেয়ের জন্য, এখন থেকে ওর সব দায়িত্ব আমার, ওকে খাওয়ানো পড়ানো পোষণ করানো সব দায়িত্ব এখন আমার। আপনি যা করেছেন, আপনি যা করেছেন আপনার কাছে আমি কৃতজ্ঞ, এখন থেকে আপনি কিছু করতে হবে না, আমি পারবো, আমি পারবো ভাবি, আপনি যান, আপনি আপনি যান, আমি পারবো ভাবি, আপনি যান, আমি পারবো। মামুনি মামুনি পাখি, তুমি কাঁদতেছ কেন? পাখি পাখি কাঁদতেছ কেন? কি হয়েছে তোমার, কি হয়েছে? উনি কি আমার আখিরে খাওয়াইতে পারবো?
ওরে আমি যদি না খাই তাইলে আখি সারা দিন না খাইয়া থাকবো। পাখি বোঝার চুপ কর, আমি কিচ্ছু বুঝতে চাই না, এখনই আমার আখিরে তুমি আমার কাছে পাখি। হায়দারের মনে আমি কষ্ট দিতে পারুম না পাখি। আমি কোনোদিন ভাবতে পারি নাই এতদিন পর তোমার বন্ধু বিদেশ থেকে আইয়া আমার আখিরে আমার কাছ থেকে সরাইয়া নিব। পাখি সবকিছু জানি না, শুনে কেন তুমি এমন করতেছো? হায়দার দুই দিনের জন্য এখানে বেড়াইতে আইছে, ও তো আবার বিদেশ চলে যাইব, তখন তোমার আখি তোমারই থাকব। সত্যি কইতাছো? তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। কিরকম? তোর মেয়েটা মারা গেল আমাকে একবার জানালিও না। জানাইলে আর কি হইতো? তুই বুঝিস আমি তোদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছি। এই চলে গেলে কি সব সম্পর্ক শেষ নাকি? হ্যাঁ, এই পৃথিবী যতদিন আছে শুধু ততদিন না, সময় যেদিন থেমে যাবে সেদিন পর্যন্ত তোর আমার সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। মামুনি মন খারাপ কেন? একটা গান গাও না। গাও মা। গাও শুনেনি শুনেনি যাহা পনা শুনেনি রানী ছয়জনা শুনেনি বলি নতুন করে পুরান ঘটনা। এক যে ছিল বাচ্চা তাহার ঘরে ছিল সাতটি রানী, ঘরে ছিল সাতটি রানী, ছোট রানী মা হইবে লোকে করে কানা কানে, লোকে করে কানা কানে, ছয় রানীকে যুক্তি করে বাচ্চা তাহা জানে না, শুনেনি বলি নতুন করে পুরান ঘটনা। ছোট রানী জ্ঞান হারালো জন্ম নিল সাতটি ছেলে, জন্ম নিল সাতটি ছেলে, ছয় রানীতে যুক্তি করে পুঁতে রাখে মাটির তলে, পুঁতে রাখে মাটির তলে, পরে একটি মেয়ে হলো ছয় রানী তা জানে না, শুনে না বলি নতুন করে পুরান ঘটনা। আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, এবার যদি বিলেতে যাই তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কি মামুনি, এখানে তোমার বেশি ভালো লাগে? বাবাকে ছাড়া একা একা তোমার ভালো লাগবে? বলো বলো মামুনি, কিছু বলো। আমার আখিরে নিয়ে ওরা এখন আইলো না, তুমি যাও তো, ওরা কই আছে খবর নিয়ে আসো। এত বড় লোকের বাড়িতে আমার মায়ের বিয়ে হয়েছে। জামাই বাবাজি বাড়িতে আসো নাকি? কি আপনি? আমি পাখির বাপ। বাবা তুমি তুমি কবে এলা? কাল রাতে আইছি। আজ সুস্থ তাইলে ভালোই। তা জামাই বাবা কই? আমার নাতনি কই? ওরা সবাই বাইরে বেড়াইতে গেছে। রাজু ভাই। জি ভাবি সাহেব। আমার বাবা, আমার বাবার বৈঠকখানায় নিয়ে বসো। আসেন আসেন তাহলে সাহেব, আসেন। তুমি কেডা? আমি রাজা। তুমি রাজা হইলে জমিদার কেডা? নিয়ে যাও। আপনি বুঝবেন না, আপনি আসেন আসেন আমার সাথে। চলো। সরি আলি, তোকে তোর মেয়ের কথা বলে অনেক কষ্ট দিলাম। আমার খুব খারাপ লাগছিল বুঝলি। আর যদি তোর মেয়েটা বেঁচে থাকতো, দুজনে একসঙ্গে খেলতো ঘুরতো ছুটাছুটি করতো, কি ভালো লাগতো না? মামুনি মামুনি, আমি তোমাকে এদেশে রাখবো না, আমি তোমাকে বিলেতে নিয়ে যাবো। বিলেতে সবচেয়ে বড় স্কুলে আমি তোমাকে ভর্তি করে দেবো। আঙ্কেল তুমি কোলে না, আমার কোলে আসবে। আসো 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 আসো। তোমাকে এখন আমি আমি বিলেতে অনেক অনেক গল্প শোনাবো। আচ্ছা তুমি আমাকে কি দেবা, কি দেবা আমাকে বলো, গল্প শোনাবো। খুব বেড়ালে না?
আচ্ছা মা, যাও যাও। কেমন লাগলো বেড়াতে বলো? আঙ্কেল কি বলেছে? মামুনি, আঙ্কেল আমাকে কি বলেছে জানো? কি বলেছে বলো, কি বলেছে? সীমা, বাবা রেখেও আঙ্কেল বলে নাকি? কে আমার বাবা? এই যে উনি তোমার বাবা। এসো মা, এসো। না না, তুমি আমার বাবা আর এটা আমার মা। মা কিরে, মন খারাপ হয়েছে? আরে এর জন্য তুই দাই। তুই শিশুকালে যদি ওরে বুকে তুলে নিতি তাহলে আর এই অবস্থা হইতো না। আমরা ওরে বাবা মার স্নেহ দিয়ে বড় করছি, তাই ও আমাকেই বাবা মা বলে ডাকে, তাই না পাখি? I'm sorry মা, আমি তোমাকে ওদের কাছে রেখে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। জানো মামুনি, আঙ্কেল আমাকে বিলেতে নিয়ে যাবে, সেখানে আমাকে বড় স্কুলে ভর্তি করে দিবে। আচ্ছা বাবা, আখি যা বলল সবই কি সত্যি ভাইজান? হ্যাঁ ভাবি, ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। আঙ্কেল চলো না, আমাকে বিলেতের গল্প শোনাবে। এসো এসো, আমি তোমাকে এখন বিলেতের অনেক অনেক মজার মজার গল্প শোনাবো। গল্প শুনবে তুমি আর আমাকে চুমু খেতে হবে অনেক অনেক। সব ঠিক হয়ে যাইব। তুমি কেন বোঝো না? এই কথা শুনলে হায়দার বাঁচবো না, হায়দার বাঁচবো না। কি কইলা তুমি, কি কইলা তুমি? আখি যদি আমার চোখের আড়াল হইয়া বিলাতে চলে যায় তাহলে আমি কি নিয়া বাঁচুম? আমি কিছু শুনতে চাই না, কিচ্ছু। আমি এখন কি করুম পাখি? আমার বন্ধু তার স্ত্রী সন্তান হারাইয়া নিঃস্ব হয়ে গেছে, আমি তারে আর কষ্ট দিতে পারুম না, আমি তারে কষ্ট দিতে পারুম না পাখি। আমি কিছু শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না, আমি শুধু আমার মাইয়ার চাই, ওরে ছাড়া আমি বাঁচুম না, ওরে ছাড়া আমি বাঁচতে পারুম না। তুমি আমার মায়ের আয়না দাও, তুমি আমার মায়ের আয়না দাও পাখি, তুমি আমার মায়ের। আমার মাইয়ার চোখের পানি ফালাইয়া নাত রেনে নিয়ে আর মারখানের পোলা বিলাত চলে যাইব, দেহি কেমনে নিয়ে যায়? সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাও আমার কলিজা, আমার জান, আমার মা। চঞ্চল চেতু মোর সূর্য চেতু, তাই আমার মাইয়া আর জামাই তোমার খুশি করণের লাইগা,
তাগো এই মাইয়ারে তোমার মাইয়া বানাইয়া সান্ত্বনা দিছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে কথা বলছেন। বিশ্বাস না হইলে তোমার বন্ধুরে গিয়া জিগাও। আমি আঙ্কেলের কাছে থাকবো। আমার মাইয়া তোমার মন রক্ষা করার লেগা তার মাইয়া রে তোমার দিছিল কি কথাটা ঠিক কইছি না মা? কি আপনি কেন এই কথা হায়দারে কইতে গেলেন? আরে দাদি, আমার মাইয়াটা কানবো আরেকজন হাসবো, আমি বাচ্চা থাকতে তা হয় না জামাই বাবাজি। বাবা, মাকে ফেলে এভাবে যেতে হয় বাবা? বলো মা, আঙ্কেলের কাছে আর যাবে না? চল মা, আমার বাড়ি চল, কদিন ঘুরে আসবি। বাবা, আর কদিন পরে যাব। আচ্ছা ঠিক আছে, তোরা কথা কো, আমি যাই। আচ্ছা মন খারাপ করেন না, উনি যা বলছেন সব সত্য কথা। আপনার মাইয়া খুকি বাড়ির চাপা পইরা মরে গেছে। আমাকে ক্ষমা করবেন, হায়দার জেনে গেছে খুকি তার মেয়ে না। আমি মনে হয় জমিদারি আর রক্ষা করতে পারলাম না। হায়দার, আমি আলী, বন্ধুত্বের সংঘাত জানিস, বিশ্বাস, বিশ্বাস কিসে বেঁচে থাকে জানিস? সত্যে। আলী, তুই আমার সঙ্গে কেন এত বড় মিথ্যে কথা বললি? আপনি তো মা, তাই না? মায়ের জাত, মায়ের জাত, মায়ের ভালোবাসা বুঝলেন আপনি, একজন পিতার কষ্টটা বুঝলেন না? আলী, বন্ধু আমার, বন্ধু আমার, আমি তো একটু দয়া চাইনি, করুণা। হায়দার, আমি তো তোদের ভালোবাসা চেয়েছিলাম রে, ভালোবাসা, ভালোবাসা। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। ভাইজান, আপনি আমাদের ভুল বুঝবেন না। না 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 না, আমি আমি কাউকে ভুল বুঝি না, কাউকে না, কাউকে ভুল বুঝি না, কাউকে না, কাউকে না। এই দুনিয়ায় কেউ আমাকে চিনল না, কেউ না, যে চিনত
সে চলে গেছে, ওই যে আকাশ তারও ওপারে, অনেক ওপারে। Don't touch me. Never, ever. আসো মামনি, আমি তোমারে আঙ্কেলের কাছে নিয়ে যাই, চলো চলো মামনি আঙ্কেলের কাছে চলো। হায়দার, 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 দেখ তোর মাইয়ারে নিয়ে আইসি, সবাই তোর মিশা কথা কইছে হায়দার, এইটা তোর মাইয়া, আমার মাইয়া তো মইরা গেছে, এইটা তোর মাইয়া, এটা তোর মাইয়া, দুইবার দুইবার তুই আমাকে মিথ্যে কথা বললি আলি, তুমি না বলেছিলে আমাকে বিলেতে নিয়ে যাবে, বিলেতে বড় স্কুলে ভর্তি করে দিবে, তুমি আমাকে নিয়ে যাবে না, বলো না আঙ্কেল। হ্যাঁ মা, নিয়ে যাব, এই পৃথিবীর সবচেয়ে বড় স্কুলে আমি তোমাকে ভর্তি করে দেব মা, কিন্তু মা আমার যেটা শর্ত আছে তোমার কাছে, আমাকে শুধু একবার বাবা বলে ডাকতে হবে যে আমাকে মা, একবার শুধু ডাকো, ডাকো না মা, শুধু একবার একবার ডাকো না মা, একবার শুধু ডাকো মা গো। এই আলে, এই তুই তুই ওকে বল না একবার একবার শুধু আমাকে, একবার শুধু বাবা বলার জন্য বল না, বল না, বল না, বল না মা গো, মা মা গো শুধু একবার বল আমাকে, ভাবি আপনি বলেন না প্লিজ, শুধু একবার, শুধু একবার আমাকে বাবা বলার জন্য, শুধু একবার বলেন না ভাবি, প্লিজ বলেন না ভাবি, বলেন না প্লিজ, প্লিজ মামুনি, আঙ্কেলকে বাবা বলে ডাকো,
একবার বাবা বলে ডাকো। মা, আঙ্কেল কি বাবা বলো, আঙ্কেল কি বাবা বলে একবার ডাকো মা। বাবা, মা গো, তুমি আমাকে বাবা ডেকেছো, আমার আর কিচ্ছু চাওয়ার নেই পৃথিবীর কাছে। আমি তোর সাইতে দিব না, আমি তোর সাইতে দিব না, আমি তোর সাইতে দিব না, আমি তোর সাইতে দিব না। Hey, hey, hey.